অপরিকল্পিত মাটি কাটা, কীটনাশকের যথেচ্ছ ব্যবহার আর চাষবাসের বাড়তি চাপে কুষ্টিয়ায় দ্রুত কমে আসছে উর্বর জমির পরিমাণ। এভাবে চলতে থাকলে ফসল আবাদে বিপর্যয়ের আশঙ্কা করছে কুষ্টিয়া কৃষি বিভাগ। দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে তারা। মাটির উপরের স্তরের 10 ইঞ্চির মধ্যেই থাকে পুষ্টিগুণ। বেশিরভাগ গাছপালা ফসল এই উপরিভাগ থেকে পুষ্টি সংগ্রহ করেই বেড়ে ওঠে। অথচ এলাকার 200 ইট ভাটার জন্য প্রতিনিয়ত কাটা হচ্ছে উপরিভাগের মাটি, অপরিকল্পিতভাবে খনন করা হচ্ছে পুকুর। একদিকে মাটি কাটা, অন্যদিকে আবাদি জমিতে মাত্রাতিরিক্ত সার ও কীটনাশকের ব্যবহারে উর্বরতা হারাচ্ছে জমি। আবাদি জমি ফসল জমি কেটে কেটে মাটির পুকুর করে নিচ্ছে, পুকুর তো কিছু হবে না। হ্যাঁ, এর জন্য পরে পুকুরে পড়ে থাকবে, কিন্তু আবাদি জমিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। ভাড়াটা টেকাতে না দেয়, ইট বাড়ি ভাঙে শোয়া ঘরে টেকা না দেওয়া বন্ধ, আর দমকল সেট করে দেয়, ইট পানি দিয়ে দেয়, পানি দিয়ে দিয়ে তারপরে আবার এই এই হাল তবে তো মানে 10 বার আগমনে টেকা লিয়ে কয় ঘরে নাহি লেগেছে। কৃষি কর্মকর্তারা বলছেন, জনসংখ্যার চাপে প্রতি বছরই কমছে আবাদি জমির পরিমাণ, এর উপর অল্প সময়ের মধ্যে একই জমিতে বারবার ফসল উৎপাদনের চাপেও কমছে মাটির উপযোগিতা, ফলে সব দিক থেকেই দ্রুত কমছে আবাদযোগ্য জমির পরিমাণ। টপসয়েলটা কেটে নেওয়ার ফলে এই খাদ্য সরবরাহ ব্যাহত হবে এবং ফসল উৎপাদন একেবারে হবে না বললেই চলে। তবে টপসয়েল যদি কাটা হয়, ওটা সেডিমেন্টেশন হয়ে আবার অর্গানিক ওয়েটা ডেভেলপ হইতে একটা দীর্ঘ সময়ের ব্যাপার, 15 থেকে 20 বছর বা তারও অধিককাল সময় লাগে। এই জন্য এটা ফসল উৎপাদনের জন্য একটা মারাত্মক ঝুঁকি। সুতরাং আমাদের উচিত টপসয়েলটাকে না কেটে অন্যভাবে এটার ব্যবস্থা করা। জেলায় আবাদি জমির পরিমাণ 1,15,000 হেক্টর। কৃষি বিভাগের তথ্য মতে প্রতি বছর 1.8% হারে কমছে কৃষি জমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মিলনুল্লাহ। মিলন, অপরিকল্পিত মাটি কাটা আর মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার কমাতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে আর মাটির উর্বরতা বাড়াতে কৃষি অফিসের পরামর্শ কী? আসলে প্রতিবেদনে যেমনটি দেখছিলেন যে আসলে অপরিকল্পিতভাবে পুকুর খনন, কীটনাশকের ব্যবহার এবং ইটভাটায় যেভাবে মাটি কেটে নেওয়া হচ্ছে, এর কারণে কিন্তু মাটি বিপুলভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমি এই ব্যাপারে আসলে বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে মাটির যে পুষ্টিগুণ সেটা কিন্তু সাধারণত উপরিভাগে 10 ইঞ্চির ভিতরে বিদ্যমান। তো এই মাটিটার এই পুষ্টিগুণটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা আবার পূরণ হতে প্রায় 1 থেকে 2 বছর সময় লাগে। সেই জন্য কিন্তু সেই জায়গাটায় জৈব সারের ব্যবহার সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ কৃষি কর্মকর্তারা নিয়ে থাকেন এবং কৃষকদেরও পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু আসলে যারা প্রান্তিক কৃষক, বিশেষ করে যারা একটু গরিব শ্রেণীর কৃষক, সেই সব কৃষকের এই দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু ভাটার মালিকরা অর্থের লোভ দেখিয়ে কিন্তু এই মাটিগুলো কিনে নেয় এবং মাটিগুলো কেটে এই জমি আবাদি জমি ধ্বংস করা হচ্ছে। আপনি প্রতিবেদনে যেমনটি বলছিলেন যে প্রত্যেক বছরই কিন্তু এই আবাদি জমির পরিমাণটা নষ্ট কমে আসতেছে, কিন্তু এইভাবে যদি কমে আসতে থাকে তাহলে কিন্তু এক সময় ফসল আবাদের বিপর্যয় দেখা দিতে পারে বলে কৃষি কর্মকর্তারা আমাকে জানিয়েছেন। তো আসলে আমি এই ব্যাপারে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক অ্যান্ড বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্টের অধ্যাপকের সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি বলেছিলেন যে এইগুলো থেকে আমাদের অতি দ্রুত ফিরে আসতে হবে এবং কোনোভাবে যাতে এই মাটি কাটা এবং এই মাটির পুষ্টিগুণ নষ্ট না হয় সেই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে এক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে আবাদি জমি কিন্তু আর থাকবে না। তাই আবাদি জমিকে বাঁচানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তা আসলে আমি এই ব্যাপারটা নিয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে যেমনটি বলেছিলেন যে ইটভাটার যে ব্যাপারটি, অবৈধ যেসব ইটভাটা আছে সেই সব ইটভাটা কিন্তু বন্ধে তারা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছেন এবং এই ধরনের যাতে আর না হয় সেজন্য তারা সংশ্লিষ্ট তার সাথে সবার সাথে এক মিলেমিশে একসাথে এইগুলো বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। তো এই ছিল আমার কাছে ইটভাটা সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ।